সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যথাযথ মর্যাদায় সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে জাতীয় শোক দিবস পালিত হয়। শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, আওয়ামী পরিবারের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক নেতাকর্মীবৃন্দ। বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক দিবসের অনুষ্ঠানে রিয়াদ বাথা এক্সের মেডিকেল ক্লিনিকের বাংলাদেশি ডাক্তারদের পক্ষ থেকে প্রবাসীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ এর সভাপতিত্বে দূতাবাসের কার্যালয় প্রধান ডক্টর ফরিদুদ্দিন আহমেদের সঞ্চালনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রপতির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করেন ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ আবুল হাসান, শ্রম কাউন্সিলর সরওয়ার আলম, সোনালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক আব্দুল ওহাব। শোকসভায় রিয়াদের স্থানীয় আওয়ামী পরিবারের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন। সৌদি আরব রিয়াদ থেকে এ কে আজাদ লিটনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।